السلام عليكم ورحمة الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد, সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ কার্যকরী আমল নিয়ে হাজির হয়েছি। দর্শক, আপনাদের সাথে আমালে কোরআনি থেকে একটি আমল শেয়ার করব। পবিত্র কোরআনে কারিমের সুরা ইব্রাহিমের তিনটি আয়াত আপনারা পড়বেন। দর্শক, এই আয়াত তিনটা সকাল সন্ধ্যায় পড়তে হবে। যদি এই আয়াত তিনটা পড়েন, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে বাঁচতে পারবেন, দুর্ঘটনা থেকে বাঁচতে পারবেন। দর্শক, আপনার সারা দিনে যে কোনো উদ্দেশ্য থাকুক, সে উদ্দেশ্য পূরণ হবে। আপনি যদি কোথাও সফরে বের হন, ভ্রমণে বের হন, আপনি আপনার কাঙ্ক্ষিত উদ্দেশ্যে পৌঁছতে পারবেন ইনশাআল্লাহ। দর্শক, পবিত্র কোরআনে কারিম থেকে আমলটা শেয়ার করব। অবশ্যই এর উপকারিতা আছে, কারণ কোরআনে কারিমটা হলো মানুষের জন্য হেদায়েতের মাধ্যম। মানুষের সমস্ত প্রকার সমস্যার সমাধান পবিত্র কোরআনে কারিমের মধ্যে আছে। যে আমলটা, এটা হাকিমুল উম্মত আশরাফ আলী থানবী রহমতুল্লাহি আলাই এর সংগৃহীত একটি আমল। তো তিনি যে আমলগুলো বইয়ের মধ্যে লিখেছেন, এর প্রত্যেকটাই কার্যকরী এবং এগুলো পরীক্ষিত। আপনারা যদি করে দর্শক সকাল সন্ধ্যায় এই আয়াত তিনটা পাঠ করবেন, তাহলে আপনি সারাদিন সমস্ত প্রকার দিনে রাত্রে ২৪ ঘন্টায় বিপদ আপদ বালা মুসিবত থেকে বাঁচতে পারবেন, বিভিন্ন প্রকার হঠাৎ দুর্ঘটনা থেকে বাঁচতে পারবেন। অনেক রকমের বিপদ আপদ দুর্ঘটনার সম্মুখীন মানুষ হয়ে থাকে। যদি এই আমলটা করেন, তাহলে আল্লাহ তাআলা বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনাকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। দর্শক, আমরা যারাই সচেতন আছি, আমরা যারাই একটু সাবধান থাকতে চাই, তো এই আমলগুলো করার দরকার, তাহলে ইনশাআল্লাহ আমরা বিপদ থেকে বাঁচতে পারবো। তো আয়াত তিনটা কি কি আপনাদের পড়ে শোনাচ্ছি। তো আপনারা সবাই কোরআনে কারিম বিশেষ করে পড়া শিখে ফেলবেন। কোরআনে কারিম যদি আপনারা শিখতে না পারেন, পড়তে না পারেন, তাহলে তো এই আমলটা করতে পারবেন না। তো আপনাদের কোরআনে কারিম শিখে ফেলা উচিত প্রত্যেকটা মুমিন মুসলিমের। কোরআনে কারিম আপনি পড়া শিখবেন, আর এই আয়াত তিনটা যে আছে, এই আয়াত তিনটা আপনারা মুখস্থ করে ফেলবেন ইনশাআল্লাহ। সকাল সদায় ফজরের পরে এই আয়াত তিনটা পাঠ করবেন, একবার পড়বেন, আর মাগরিবের নামাজে পড়ে আয়াত তিনটা একবার পড়বেন, তাহলে আপনার কাজ হয়ে যাবে। তো দর্শক, চলুন আমরা আয়াত তিনটা পড়ি। বন্ধুরা, কোরআনে কারিমের ১৩ নম্বর পারার ১৭ নম্বর রুকুর সুরা ইব্রাহিমের ৩২, ৩৩, ৩৪ এই তিনটি আয়াত, ৩২, ৩৩, ৩৪ আপনাদের পড়ে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা মিনাস সামাই মাআ وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم وسخر لكم الفلك لتجري في البحر بأمره وسخر لكم الأنهار وسخر لكم الشمس والقمر دائبين وسخر لكم الليل والنهار وآتاكم من كل ما سألتموه وإن تعدوا نعمة الله لا تحصوها إن الإنسان لظلوم كفار. صدق الله العظيم. এই তিনটা আয়াত আপনারা সকাল সন্ধ্যায় একবার করে পড়বেন, তাহলে দিনে রাত্রে সমস্ত প্রকার আপদ বিপদ বালা মুসিবত দুর্ঘটনা থেকে আপনারা রক্ষা পাবেন। এবং সাথে সাথে আপনারা যদি কোনো কাজে বাজে হাত দেন, তাহলে সেই কাজেও আল্লাহ তাআলা সফলতা দান করবেন ইনশাআল্লাহ। দর্শক, এই ছিল গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা। আশা করি বুঝতে পারছেন। নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশেই থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।